তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা তো মরে যাব এখানেই, চলো আমরা আমাদের জীবনের কিছু ভালো কাজগুলোকে স্মরণ করে রবের দরবারে বলি, রব নিশ্চয় আমাদেরকে বাঁচাবেন। বন্ধু নবীর উম্মত সাগর দিঘির ভাইরা মায়েরা বোনেরা ভালো করে শ্রবণ করে নেন তো ওই তিনজনের মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তি কি বলছেন দেখেন, এদিকে আমার দিকে লক্ষ্য করেন, বিশেষ করে যুবকেরা লক্ষ্য করেন, ওই তিনজনের মধ্যে দুই নাম্বার ব্যক্তি বলছে, রব্বানা প্রভু গো তুমি তো জানো আমার একটা চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, পৃথিবীর পুরুষেরা মহিলাদেরকে ভালোবাসে ঠিক কয়, কিন্তু আমি আমার চাচাতো বোনকে যতটা ভালোবাসতাম পৃথিবীর কোন পুরুষ কোন মহিলাকে এতটা ভালোবাসে না। নবীর উম্মতির দল আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন, ওই ব্যক্তি বলছে বাবু গো আমি আমার চাচাতো বোনকে কোনদিনও আমার ভালোবাসার কথা বলতে পারি নাই, একদিন সাহস করলাম আর বুকে সাহস করে আমি আমার চাচাতো বোনের সামনে উপস্থিত হয়ে গেলাম, আমি আমার ভালোবাসার কথা আমার প্রেমের প্রস্তাবটা চাচাতো বোনের সামনে বললাম, কিন্তু আল্লাহ বলি চাচাতো বোন আমার প্রস্তাবকে না করে দিল, নাকচ করে দিল, আমি নিরাশ হয়ে গেলাম, নিরাশ হয়ে তার কাছ থেকে ফেরত চলে এলাম, আমি তার কাছ থেকে নিরাশ হয়ে চিঠি কই কিন্তু আমার ভালোবাসা একটুকু তার উপরে কমে নাই, একই রকম ভাবে আমি তাকে ভালোবাসতি আজি। এবারে কিছুদিন পরে দেশের মধ্যে কাহাত চালে অভাবী দুর্ভিক্ষ দেখা দিল, আমার চাচাতো বোন বড় অভাবের সম্মুখীন হয়ে গেল, বড় কাহাত চালের সম্মুখীন হয়ে গেল আমার চাচাতো বোন অভাবের কারণে আমার কাছে দৌড়িয়ে চলে এলো, আমার কাছে আসার পরে 100টা স্বর্ণের দিরহাম ধার চাইলো, 100টা স্বর্ণের দিরহাম ধার চাইলো, আমিও আমার চাচাতো বোনকে দিব রাজি হয়ে গেলাম, তবে মধ্যেখানে শর্ত করে নিলাম আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হতে হবে, আমার সঙ্গে জেনায় লিপ্ত হতে হবে, যদি জেনাতে লিপ্ত হও তবে আমি দিব, এই শর্ত আমি করলাম, তো আমার চাচাতো বোন আমার শর্তে রাজি হয়ে গেল। ওই ব্যক্তি বলছে প্রভু গো আমি যখন আমার চাচাতো বোনকে দিতে রাজি হয়েছি 100টা স্বর্ণের দিরহাম, এই সময়তে আমার কাছে একটাও স্বর্ণের দিরহাম ছিল না, আমি কষ্ট করতে লাগলাম, কষ্ট করে 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 100টা স্বর্ণের দিরহাম জোগাড় করলাম, আমার চাচাতো বোনের হাতে দিলাম, আর শর্ত মোতাবেক আমার সঙ্গে কুকর্ম করবার জন্য আমার চাচাতো বোন একটা নির্জনে আড়ালে একটা ঘরের ভিতরে দেখা করল, অনেক দিনের ভালোবাসার চাচাতো বোনকে যখন কাছে পেয়েছি নির্জনে আড়ালে একা পেয়েছি, তখন আমার চাচাতো বোনকে জড়িয়ে ধরে নিয়েছি, আমি তার উপরে চড়ে গেছি কুকর্ম করব সেই কারণে, কিন্তু আমি যখন তার উপরে চড়া, ভালো করে শোনেন নবীর উম্মতির দলেরা ভালো করে কান খুলে শুনে নেন, মায়েরা শোনেন ভাইয়েরা শোনেন, ওই ব্যক্তি বলছে আমি যখন আমার চাচাতো বোনের উপরে চড়া তখন দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরছে আর থত্থর থত্থর করে কাঁপছে, আমি যখন তার চোখে পানি দেখলাম তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তো আমার চাচাতো বোন বলছে ও আল্লাহর গোলাম শোনো রে শোনো রে শোনো রে, তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিও না, আমাকে ছেড়ে দাও, আমাকে কুকর্ম করো না, শোনো রে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে আমাকে ছেড়ে দাও, ওই ব্যক্তি গুহার মধ্যে পড়ে আছে আর আল্লাহকে বলছে প্রভু গো যখন আমার চাচাতো বোন আমাকে বলেছিল আল্লাহকে ভয় করো তখন আমার মধ্যে তোমার ভয়
ভয়টা যেন ঢুকে গেল, আমি তোমার ভয়ে থত 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 করে কাঁপতে লাগলাম, আর আমার চাচা তো বোনের উপর থেকে নেমে গেলাম, আমি তার সঙ্গে কুকর্ম করতে পারলাম না। এত দিনের চাহাত, এত যৌন চাহিদা, সব যেন তোমার ভয়ে পানি হয়ে গেল। প্রভু গো, আমি আমার চাচা তো বোনকে ছেড়ে দিলাম, তার সঙ্গে কুকর্ম করলাম না, আর তার কাছ থেকে ওই 100টা স্বর্ণের দিরহাম আর কোনদিনও ফেরত নেই নাই। প্রভু গো, যদি সেই দিন তোমার ভয়তে এই কাজটা করে থাকি, আজকে গুহার মধ্যে বড় বিপদে পড়েছি, তুমি সাহায্য করো। এই কথা বলাও শেষ, ওই পাথরের তিন ভাগের এক ভাগ সঙ্গে সঙ্গে দূর হয়ে গেছে। বলেন না সুবহান আল্লাহ, আল্লাহ বলেন মাইয়াত্তাকিল্লাহ কাদা আল্লাহু মিন আমরিহি ইসরা, আমাকে ভয় করে জিন্দেগি যাপন করো, তাহলে আমি তোমার কাজকে সহজ করে তোমার বিপদের সঙ্গী হব। এ বোতল গুলোতে পানি আছে না? কেউ আছে ভাইয়ান? তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করলে চারখানা উপহারের কথা বললাম, একজন বলতে পারবেন? কোন একজন? মাশাআল্লাহ, এই ভাই পারবে। বলেন এক নাম্বার। আপনারা পারবেন না গো, সবাই বলেন। এক নাম্বার হলে জান্নাত হবে, মনে রাখবেন সব সময়। শুধু এখন শুনে চলে গেলেন এমনটা নয়, এটা যেন আপনার প্রত্যেক দিনের একবার মন দিয়ে বের করতে পারেন, তাহলে আল্লাহর ভয় জন্মাবে আপনার মধ্যে। এক নাম্বার জান্নাত হবেই, দুই নাম্বার হাশরের ময়দানে আরশের নিচে স্থান হবে, তিন নাম্বার রিজিক দেবেন আল্লাহ, চার নাম্বার বিপদের সঙ্গী হবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করতে হবে না? হবে না, হবে না, হবে না। আমরা কি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করি? করি গো। চলেন দেখি আপনি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেন না করেন না, আল্লাহ কি বলছেন? যদি আপনি আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করেন, তাহলে আপনার লাইফ স্টাইলটা, আপনার চলার গতিটা, আপনার জিন্দেগি যাপনটা কেমন হবে? চলেন আল্লাহ কি বলছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াম্মা মান খাফা مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى.